আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 8-এর ইংলিশ বিষয়ের নতুন কারিকুলামের উপর ভিত্তি করে একটি ভিডিও, আমাদের আজকের এক্সপেরিয়েন্স নাম্বার 1, যেটির নাম হলো বিউটি ইন পোয়েট্রি। এবং আমি আজকে যে অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হলো 1.3.6। এখানে তোমাদেরকে যেটি যে কাজটি করতে বলা হয়েছে সেটি হলো, যেখানে দেখছো যে তোমাদের একটা পোয়েম দেওয়া আছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি তোমাদের জোরে জোরে পড়তে হবে এবং তোমাদের এখানে যে রাইমিং প্যাটার্নস আছে সেগুলোকে নোটিশ বা লক্ষ্য করতে হবে। এই কবিতার যে বাংলা অর্থ সেটির উপরে ভিডিও আমি ইতিমধ্যেই তোমাদেরকে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো, নিচে তোমাদের একটি টেবিল রয়েছে, যে টেবিলে তোমাদের এ কলামের শব্দের সঙ্গে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এ কলামে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোর সাথে বি কলামের যে শব্দগুলো তাদের যে অর্থগত মিল রয়েছে সেই মিল রেখে এখানে ম্যাচিং করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই ম্যাচিংটা আমরা অর্থ বুঝে কিভাবে করতে পারবো। এখন আমি তোমাদের সেই অ্যান্সারটা দিচ্ছি। এখানে আমি তোমাদের জন্য অ্যান্সারটি করে নিয়ে এসেছি, কিন্তু যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ 15টি ওয়ার্ড রয়েছে, আসলে 15টি ওয়ার্ড এভাবে দেখানো সম্ভব না, যার কারণে আমি প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা আলাদা করে ম্যাচিং করে এবং তাদের অর্থ সহকারে এখন তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। দেখো, এ কলামের প্রথম শব্দটি ছিল ওয়ান্ডার, যে শব্দটি বি কলামের 2 নম্বরের যে শব্দটি স্ট্রলিং অর রোমিং অ্যারাউন্ড এই শব্দটির সাথে ম্যাচ করে এবং এই দুটি শব্দের অর্থই হলো বিচরণ করা। এরপরে আমরা চলে যাব পরবর্তী বি নাম্বারে যে ওয়ার্ডটি রয়েছে, সেই বি নাম্বারের ওয়ার্ডটি, এ কলামের বি নাম্বার যে শব্দটি ছিল সেটি হলো ফ্লোর ফ্লাইওভার, এটি কলাম বি এর যে শব্দটির সাথে ম্যাচ করে সেটি হলো 4 নম্বর শব্দটি হ্যাঙ্গিং এক্সট্রা অর্ডিনারিলি, যে শব্দটির অর্থ হলো উপরে ভাসমান। এখানে বি কলামের অর্থ এবং এ কলামের অর্থ একই, সুতরাং এই দুটি ওয়ার্ড ম্যাচ করেছে এখানে। এরপরে আমরা চলে যাব কলাম এ, সি নাম্বার যে ওয়ার্ডটি রয়েছে সি নাম্বার ওয়ার্ডে, সি নাম্বার ওয়ার্ডটি হলো ভ্যালিস অ্যান্ড হিলস, এটি বি কলামের ওয়ার্ড যে 2 নম্বর রয়েছে সেটির সাথে ম্যাচ করে ভ্যালিস অ্যান্ড মাউন্টেন্স, যার অর্থ হলো উপত্যকা ও পাহাড়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম এ এবং কলাম বি এর যে দুটি শব্দ রয়েছে দুটি শব্দের অর্থ একই, উপত্যকা ও পাহাড়। এরপরে আমরা দেখে নিব আমাদের কলাম এ পরবর্তী যে ডি নাম্বারের ওয়ার্ড সেটি হোস্ট অফ ড্যাফোডিলস, এবং এটি কলাম বি এর 15 নম্বর ওয়ার্ডের সাথে ম্যাচ করে সোয়ার্ম অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, যার অর্থ হলো ড্যাফোডিল ফুলের ঝাঁক। এরপরে আমরা চলে যাব আমাদের ই নাম্বার যে শব্দটি রয়েছে কলাম এতে, সেটি হলো ফ্ল্যাটারিং, এই শব্দটি ম্যাচ করেছে বি কলামের 13 নম্বর ওয়ার্ডের সাথে ওয়েভিং, যার অর্থ হলো ফ্লাইং আনস্টেডিলি অর হোভারিং বাই ফ্লাপিং দ্য উইংস কুইকলি অ্যান্ড লাইটলি। এখানে আমরা এক কথায় এই শব্দটির বাংলা অর্থ বলতে পারি উড়া, তবে সেই উড়াটা হতে হবে আঁকা বাঁকাভাবে। এরপরে আমরা চলে যাব আমাদের কলাম এ পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে এফ নাম্বার ব্রিজ, এই ব্রিজ শব্দটির সঙ্গে ম্যাচ করে কলাম বি এর 5 নম্বর যে শব্দটি রয়েছে উইন্ড, এটির সঙ্গে যার অর্থ হলো মৃদু বায়ু। এরপরে আমরা চলে আসছি জি নাম্বার যে ওয়ার্ডটি রয়েছে কলাম এতে, সেটি হলো কন্টিনিউয়াস, এটি বি কলামের 6 নম্বর শব্দের সাথে ম্যাচ করেছে আনসিজিং অর নন স্টপ, যার বাংলা অর্থ হলো অবিরত। এরপরে চলে যাচ্ছি কলাম এ, এইচ নাম্বার শব্দটি টুইঙ্কল, এর সাথে আমরা বি কলামের 3 নম্বর শব্দের মিল পেয়েছি স্পার্কলিং অর গ্লিটারিং, যার অর্থ হলো মিটমিট করে জ্বলা। এরপরে চলে আসব আমাদের পরবর্তী ওয়ার্ডে, আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো আই নাম্বার মিল্কি ওয়ে, এটি বি কলামের 8 নম্বর ওয়ার্ডের সাথে ম্যাচ করে এ ব্রড ব্যান্ড অফ লাইট ইন দ্য নাইট স্কাই, যার অর্থ হলো আকাশ গঙ্গা। আমাদের যে গ্যালাক্সি রয়েছে তোমরা জানো তার নাম হলো মিল্কি ওয়ে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী শব্দ যে নাম্বার, যে শব্দটি হলো স্ট্রেসড, এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি বি কলামের 2 নম্বর ওয়ার্ড ওভার এক্সটেন্ডেড, এটির সাথে ম্যাচ করেছে যার অর্থ হলো প্রসারিত।
এরপরে আমরা চলে যাব কলাম এ, পরবর্তী যে শব্দটি রয়েছে সেই শব্দে, পরবর্তী শব্দ কে নাম্বার, নেভার এন্ডিং লাইন, এটি কলাম বি এ 7 নম্বর ওয়ার্ডের সাথে আমরা ম্যাচ করতে পেরেছি, নিউমেরাস ইন নাম্বার, যার অর্থ হলো অনন্ত রেখা। এরপরে চলে আসলাম আমাদের পরবর্তী শব্দটি নিয়ে, এটি হলো দ্য মার্জিন অফ এ বে, যেটি কলাম বি এর 11 নম্বর ওয়ার্ডের সাথে মিল হয়েছে। দেখো এখানে দ্য এজ অফ এ বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট, যার বাংলা অর্থ দেখতে পাচ্ছি উপসাগরের কিনারা। এরপরে চলে আসব আমাদের পরবর্তী ওয়ার্ড এম নাম্বার, অ্যাট এ গ্ল্যান্স, এটি বি কলামের 12 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে ইমিডিয়েটলি লুকিং, এটার সাথে ম্যাচ করে, যার বাংলা অর্থ হলো এক নজরে। এরপরে কলাম এতে আমরা দেখতে পাচ্ছি এন নাম্বার যে শব্দটি, সেটি হলো টসিং, এটি কলাম বি এর 14 নম্বর ওয়ার্ডের সাথে মিল হয়েছে, স্ট্রাইডিং অর ফ্লিঙ্গিং অ্যান্ড ব্লেন্ডিং, যার অর্থ হলো ঊর্ধ্বে নিক্ষেপণ। এরপরে আমরা দেখি পরের যে শব্দটি, সেটি হলো স্প্রাইটলি, যেটি কলাম বি এ 4 নম্বর শব্দটির সাথে মিল রয়েছে, যেমন এনার্জেটিক অর ভিগোরাসলি, যার বাংলা অর্থ হলো সজীব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কলাম এ শব্দের সাথে কলাম বি এর যে শব্দগুলি রয়েছে সেটি আমরা বাংলা অর্থ বুঝে কিভাবে আমরা এটা ম্যাচ করতে পারি। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।